আসসালামু আলাইকুম, এমটিএইচ বিডি নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব এমআইআরভি কি এবং কিভাবে এমআইআরভি কাজ করে। এমআইআরভি, যার ফুল ফর্ম মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, যেটা ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে ব্যবহৃত হয়। তবে বর্তমানে মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইলেও এমআইআরভি ব্যবহৃত হচ্ছে। তো এমআইআরভি হলো ব্যালিস্টিক মিসাইলের এক বিশেষ ব্যবস্থা, যেটার মাধ্যমে একটা ব্যালিস্টিক মিসাইল মাল্টিপল ওয়ারহেড বহন করতে পারে। এমআইআরভি আবিষ্কারের পূর্বে একটা ব্যালিস্টিক মিসাইল সাধারণত একটা সিঙ্গেল ওয়ারহেড বহন করতে পারত, কিন্তু বর্তমানে এমআইআরভির মাধ্যমে একটা ব্যালিস্টিক মিসাইল মাল্টিপল ওয়ারহেড বহন করতে পারে। বর্তমানে এমআইআরভি যুক্ত ব্যালিস্টিক মিসাইল প্রায় 16টা আলাদা ওয়ারহেড বহন করে থাকে। এমআইআরভিতে বিদ্যমান প্রতিটা ওয়ারহেড আলাদা টার্গেটে আঘাত করতে পারে, যার ফলে একটা সিঙ্গেল ব্যালিস্টিক মিসাইল শত্রুপক্ষের বেশ কয়েকটি আলাদা টার্গেটে আঘাত করতে পারে। এমআইআরভিতে সাধারণত মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড বা পারমাণবিক অস্ত্র ব্যবহৃত হয়। তো এমআইআরভি সিস্টেমের প্রতিটা অংশ হলো একটা সেপারেট রিএন্ট্রি ভেহিকল। প্রতিটা রিএন্ট্রি ভেহিকল একটা সেপারেট ওয়ারহেড বহন করে থাকে। এভাবে একটা এমআইআরভি যুক্ত ব্যালিস্টিক মিসাইল বেশ কয়েকটি সেপারেট রিএন্ট্রি ভেহিকল বহন করে থাকে এবং প্রতিটা রিএন্ট্রি ভেহিকল আলাদা আলাদা ওয়ারহেড বহন করে এবং সেই ওয়ারহেডগুলো শত্রুপক্ষের বিভিন্ন টার্গেটে আঘাত করতে পারে, যেগুলো একই সময়ে ভিন্ন গতিতে এবং ভিন্ন ডিরেকশনে চলতে পারে। এমআইআরভি ব্যালিস্টিক মিসাইলের ফাইনাল স্টেজে থাকে। যখন একটা ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা হয়, তখন সেটা নির্দিষ্ট একটা উচ্চতায় পৌঁছে একটা স্টেজকে আলাদা করে দেয় এবং পরবর্তী স্টেজ চালু হয়। এভাবে ব্যালিস্টিক মিসাইল একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে এর ফাইনাল স্টেজ চালু করে দেয়, যেখানে এই এমআইআরভি থাকে। দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল সমূহ সাধারণত মাল্টি স্টেজের হয়ে থাকে। প্রথম কয়েকটা ধাপ হলো বুস্টার স্টেজ, যেটার কাজ হলো মিসাইলকে নির্দিষ্ট একটা উচ্চতায় পৌঁছে দেয়া। আর ফাইনাল স্টেজে থাকে এই এমআইআরভি বা মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল, যেখানে মাল্টিপল ওয়ারহেড থাকে। যখন বুস্টার স্টেজ থেকে এমআইআরভি আলাদা হয়ে যায়, তখন এতে বিদ্যমান প্রতিটা রিএন্ট্রি ভেহিকল থেকে সেই ওয়ারহেডগুলো ফায়ার করা হয়, যেগুলো শত্রুর আলাদা বেশ কয়েকটি টার্গেটের দিকে ধেয়ে আসে, পরবর্তীতে তা কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত করে। প্রতিটা রিএন্ট্রি ভেহিকলে যে ওয়ারহেডগুলো থাকে সেটা অত্যাধিক উচ্চগতিতে চলতে পারে, বিশেষ করে এটা যখন এর টার্মিনাল ভেলোসিটি অর্জন করে, তখন সেটা সেকেন্ডে কয়েক কিলোমিটার গতিতে শত্রুর লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে এবং অবশেষে তা আঘাত করে। এভাবে একটা ব্যালিস্টিক মিসাইল শত্রুর বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিউক্লিয়ার হামলা করতে পারে। তো এটাই ছিল মূলত এমআইআরভির বেসিক স্ট্রাকচার। আমেরিকা যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম এমআইআরভি প্রযুক্তি আবিষ্কার করে, তবে পরবর্তীতে রাশিয়া, চীন, ফ্রান্স এবং যুক্তরাজ্য এই এমআইআরভি প্রযুক্তি তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে স্থাপন করে। তবে বর্তমান সময়ে ভারত, পাকিস্তান এবং ইরান তাদের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলোতে এই এমআইআরভি প্রযুক্তি স্থাপনের চেষ্টা করছে। এমআইআরভিকে প্রতিহত করা প্রায় অসম্ভব, কেননা একটা এমআইআরভি মাল্টিপল ওয়ারহেড বহন করে থাকে এবং প্রতিটা ওয়ারহেড আলাদা আলাদা টার্গেটে ভিন্ন গতি এবং ভিন্ন ডিরেকশনে চলতে থাকে, যার মাধ্যমে মিসাইল ডিফেন্স সিস্টেম বা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের মাধ্যমে একই সাথে সবগুলো ওয়ারহেডকে ইন্টারসেপ্ট বা ঠেকানো প্রায় অসম্ভব হয়ে যায়। এজন্য এমআইআরভি খুবই মারাত্মক একটা অস্ত্র। বর্তমান যুগে সামরিক শিল্পে এক যুগান্তকারী উদ্ভাবন হলো এই এমআইআরভি, যেটা যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকরী এবং কৌশলী অস্ত্র। সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল এমআইআরভি নিয়ে আজকের আলোচনা। এমআইআরভি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানান। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, একটি লাইক দিন এবং শেয়ার করুন। সামরিক বিশ্লেষণমূলক আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।